বন্ধুরা, মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। বরাবরের মতো আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি এবং যে কোনো সরকারি চাকুরির জন্য প্রথম আলো মডেল টেস্ট সমাধান বাংলা নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে কোনো সরকারি চাকুরির পরীক্ষার ক্ষেত্রে অন্যদের চেয়ে নির্দিষ্ট ব্যবধানে এগিয়ে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এক নম্বরে হচ্ছে অর্ধচন্দ্রের অর্থ কি? গলা ধাক্কা দেওয়া। দুই নম্বরে সম্বোধনে কোন বানানটি শুদ্ধ? সম্বোধনে সাধারণত আমরা অনেক সময় বিভিন্ন বক্তৃতা বা বিভিন্ন সম্মেলনে সম্বোধন করে থাকি সুধী, স্বৈরস্যু, মূর্ধন্য সরি দন্তাস্বর রস্যু ধয় দীর্ঘিকারে ধী, সুধী। তিন নম্বরে হচ্ছে যা চিরস্থায়ী নয়, এক কথায় হচ্ছে নশ্বর। চার নম্বরে সনেটের কয়টি অংশ থাকে? সনেটের দুটি অংশ থাকে। পাঁচ নম্বরে জিন্দাবাদ কোন ভাষার শব্দ? জিন্দাবাদ ফার্সি ভাষার শব্দ। ছয় নম্বরে বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে? বাংলা স্বরধ্বনিতে মোট সাতটি দীর্ঘস্বর আছে। সাত নম্বরে নত্ববিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য? নত্ববিধান সাধারণত তৎসম শব্দে প্রযোজ্য। আট নম্বরে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। নয় নম্বরে হচ্ছে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। মাঝামাঝি পর্যায়ে একটা কথা বলে রাখি, যারা সাবস্ক্রাইব করছেন তাদের অগ্রিম ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যখনই আমি কোনো ভিডিও আপলোড দিব এ বিষয়ে কোনো সংকেত যদি পেতে চান তাহলে পাশের থাকা বেল বাটনটি চেপে দিন। একটা কথা মনে রাখতে হবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন তাহলে ভিডিওটার যে প্রকৃত উদ্দেশ্য সেটা পূরণ হবে এবং এর যে উপকারিতাটা আপনারা সম্পূর্ণভাবে পাবেন। আর বাংলা যে পরীক্ষার ক্ষেত্রে অনেকের কাছে কঠিন মনে হয় সেই কঠিনের বিষয়টা থাকবে না আপনারা যদি নিয়মিত সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন। আর আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রিপশন এগুলোই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে। আশা করি সাথে থাকবেন এবং অন্যদেরকেও আমার এই চ্যানেলটার ব্যাপারে বলবেন এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটা দেখতে বা শেয়ার করতে উৎসাহিত করবেন। তাহলে চলুন শুরু করি আবার। দশ নম্বরে হচ্ছে নিচের কোনটি উপন্যাস? এখানে চারটা অপশন ছিল, সেখানে ডাহুকি উপন্যাস হচ্ছে ডাহুকি একটি উপন্যাস। আমি একটা শুধু উত্তর দিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা যাতে বেশি লম্বা না হয় সেই চেষ্টার জন্য। এগারো নম্বরে 56,000 বর্গমাইল উপন্যাসটির রচয়িতা কে? হুমায়ুন আজাদ। 56,000 বর্গমাইল উপন্যাসটির রচয়িতা হচ্ছে হুমায়ুন আজাদ। বারো নম্বরে জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের একটাই মাত্র প্রবন্ধ গ্রন্থ আছে, সেটা হচ্ছে কবিতার কথা। তেরো নম্বরে সাহিত্য সম্রাট কার উপাধি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চোদ্দো নম্বরে সাগরদাঁড়ি গ্রামটি কোন নদের তীরে অবস্থিত? সাগরদাঁড়ি গ্রামটি কপোতাক্ষ নদের তীরে অবস্থিত। পনেরো নম্বরে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। ষোলো নম্বরে ছড়া কোন ছন্দে রচিত হয়? ছড়া স্বরবৃত ছন্দে রচিত হয়। সতেরো নম্বরে জ্বলে পুড়ে মরে সার খার তবু মাথা নোয়াবার নয় কবিতা অংশটুকু কার লেখা? কবিতা অংশটুকু সুকান্ত ভট্টাচার্যের লেখা, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য আমরা সাধারণত বলি। আঠারো নম্বরে অ্যাক্টের পারিভাষিক অর্থ কি? অ্যাক্টের পারিভাষিক অর্থ হচ্ছে আইন। ১৯ নম্বরে মার্সিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? মার্সিয়া শব্দটির উৎপত্তি হচ্ছে আরবি ভাষা থেকে, এর অর্থ হচ্ছে শোক প্রকাশ করা, বাংলা অর্থ। ২০ নম্বরে বিরাগী শব্দের অর্থ কি? বিরাগী শব্দের অর্থ হচ্ছে উদাসীন। আমি প্রথম আলো বাংলা যতগুলো মডেল টেস্ট আছে সবগুলো এক এক করে দিয়ে দেব এবং এটা একটা প্লেলিস্ট আকারে আমি দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে, ওখান থেকে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞানের সার্বিক চাকুরির প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল আপলোড করা আছে,
আমার চ্যানেলতে এসে আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে নিতে পারেন। আশা করি এখান থেকে উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।